হ্যালো বন্ধুরা, এএফসি কাপে লজ্জাজনক হারের পর এই মুহূর্তে 90% সবুজ মেরুন সমর্থকদের দাবি, ফেরান্ডোকে বিদায় নিতে হবে এবার সবুজ মেরুন দল থেকে, ঠিক যেমনটা হাবাস করেছিল গত মরশুমে। অনেকে আবার বলছে হাবাসকে আবারও দলে ফেরানো দরকার, কিন্তু হাবাসের সাথে গত মরশুমে ম্যানেজমেন্ট যে রকম ঘটনাটা করেছিল তাতে হাবাস যদি ভবিষ্যতে কোচিং নাও করান, তবে আমার মনে হয় তিনি আর এটিকে মোহনবাগান দলে ফিরতে রাজি হবেন না। আবার অনেকে বলছেন প্রাক্তন এটিকে দলের কোচ হোসে মলিনাকে আনা দরকার। তো তোমাদের বলি, এই মুহূর্তে এই বিষয়টাও সম্ভব নয়, এবং এই মুহূর্তে যেমনটা খবর, ম্যানেজমেন্ট আবারও ফেরান্ডোর ওপর ভরসা দেখিয়েছেন, কারণ ফেরান্ডোর সাথে এই মরশুম পর্যন্ত চুক্তি রয়েছে, আর সেই কারণেই ম্যানেজমেন্ট ফেরান্ডোকে বর্তমানে ধরে রাখতে চাইছেন, এবং আইএসএল পর্যন্ত হয়তো ফেরান্ডোকে সুযোগ দেওয়া হবে। আইএসএলে যদি ফেরান্ডো ভালো রেজাল্ট না এনে দিতে পারে, তাহলে ফেরান্ডোকে নিয়ে বড়সড় ভাবনা করবে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। এবং গতকাল ফেরান্ডো দলের ছেলেদের নিয়ে প্র্যাকটিসেও নেমেছিল, যেখানে ডিমিত্রি এবং ফারদিনকে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে তৈরি করার জন্য জোরদার কাজ শুরু করে দিয়েছে ফেরান্ডো। অবশেষে হয়তো ফেরান্ডোর মাথায় এসেছে যে প্রতি ম্যাচে লিস্টন জাদুতে ম্যাচ জেতা সম্ভব নয়, আর সেই কারণেই ডিমিত্রি পেট্রাটসকে প্রপার বক্স স্ট্রাইকার হিসাবে তৈরি করে নিতে চাইছে ফেরান্ডো আইএসএল শুরু হবার আগে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে ফেরান্ডোর এই প্রচেষ্টা সফল হয় নাকি আইএসএল এই ফেরান্ডোকে বিদায় নিতে হয় হাবাসের মতো। তো এখন সকল সবুজ মেরুন সমর্থকদের আশা থাকবে যে দল যেন আসন্ন আইএসএল এ ভালো ফল করে। তো তোমাদের মতে কি বলে, ফেরান্ডো কি ভালো রেজাল্ট এনে দিতে পারবে এটিকে মোহনবাগান দলকে, নাকি আইএসএল এর মধ্যেই বিদায় নিতে হবে ফেরান্ডোকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।